মা ও সাইডটাখানি কতনা কতনি কষ্ট করার পরে পোলাপানের মুখ দহন লাগে হোক এটা মানুষ হোক এটা জন্তু জানোয়ার তারপরেও কষ্ট আসসালামু আলাইকুম আমি আমার সুন্দর আফা কেমন আছেন আমরা সব আশা করতে এসে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের লগে আমি আমার জয়ার লগে কাটানো ওই মুহূর্তটা শেয়ার করব যে সময় জয়ার অনেক বেশি কষ্ট হইতেছিল জয়ার ডেলিভারির সময় কি কি হইছিল হইতে আজকে আপনাদের লগে শেয়ার করব তো এর আগে আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন আর যারা জয়ার বাবু সেল করার বিষয়ে জানতে চাইতেছেন লেগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন সবকিছু তো লঞ্চ শুরু করুন যাক যে জয়ার ওদিন ব্যথা কেমনি হচ্ছিল আর কেমনি কি বুঝতে আমার মায়ের জয়ার ডেলিভারি দুই দিন আগে থেকে বুঝতে পারতেছিল জয়া খালি থেকে বইয়া থাকে আর খালি আম্মুর কাছে গেছে আর লোক কি জানি কইবার চাই তো যাই হোক ওই দিনকে হুট করে রাত্রে আমি বই আসলাম দিয়ে জয়া কেমন জানি করতেছে আরো খোলসা করে আপনাদের লগে কথা কম তার আগে একটু স্পয়লার ভিডিও যারা কিনা আমার মতন ফেসটারে ব্রাইট করতে চান তারপর লোক ফেসের দাগ সরাইতে চান তো হেগুলো লেগে আজকের এই প্রোডাক্টসটা যেটা কিনা লোক বিউটি পার্লার একটা কম্বো আর এটা যে এত ভাইরাল একটা প্রোডাক্টস ঠিক আছে আর যেটা কিনা রিভিউ অহরহ আছে আর এটা কত ভালো এফেক্ট করে এটা আপনাদের লগে শেয়ার এই বিউটি পার্লার কম্বোর প্যাকেটটা আমি নিছিলাম সায়েন্স কেয়ার পেজ থেকে তো এটা কেমনে কি ব্যবহার করা লাগে আপনাদেরকে শেয়ার করি আর ভিতরে কি কি আছে এটাও কইতেছি একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম আর একটা ফেস ওয়াশ কম্বোটা ব্যবহার করলে আপনার ফেসের যত একনি দাগ আছে সব জায়গা ফেসটারে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করে দিব তো প্রথমে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো মতন করে মুখটা ধুইয়ে লম ওয়াশটা আপনারা দুইবার ব্যবহার করতে পারেন সকালে একবার বা তিনবার ব্যবহার করতে পারেন এটা আপনাকে উপরে নির্ভর করে যাই হোক তো যেহেতু আমি রাত্রেবেলায় স্কিন কেয়ার করতেছিলাম দিনের বেলা হইলে ফেস ওয়াশটা করার পর আমি ডে ক্রিমটা দিয়ে রাখতাম ডেসক্রিপশন বক্সে আমি পেজ লিংকটা দিয়ে রাখবো হ্যান থেকে সেলে চেকআউট করে নিতে পারেন এরপর আমি দিয়ে নিয়েছিলাম নাইট ক্রিমটা যেহেতু রাত্রেবেলা আসিল আর এটা এত ভালো বলার বাইরে এটা আপনার আমার ফেস দেখলে বুঝতে পারবেন আর যারা আপনি জিজ্ঞেস করেন না যে ফেসটার ব্রাইট কেমনে করবো তো এগুলো কইতেছি বিউটি পার্লার এই কম্বোটা অবশ্যই ব্যবহার করেন আশা করতেছি আপনারাও আর কি লাভবান হইবেন মানে দেখতে আপনার অনেক বেশি ভালো লাগবে এটা আমার 100% মানে 100% না হলেও 90% গ্যারান্টি তো আমি দিতেই পারবো ঠিক আছে যাই হোক এই রে আসিল আমার রাতের স্কিন কেয়ার তো আশা করতেছি আপনার কাছে ভালো লাগছে তো এখন লাগে জয়ার বিষয়ে ফেরতাই কইরা ওর ব্যথা শুরু হয়ে যায় পরে অনেক বেশি উনুন মিরুন করতেছিল তো আমি আর কি আমার ঘরে লইয়ে পড়ছি তো মারও ডাক দিলাম যে তুমি একটু লগে বউ তো ও অনেক বেশি আর কি গলা মনে হয় হুগাই গেছিল কারণ ব্যথা অনেক বেশি করতেছে আমি বুঝতে পারতেছিলাম মুখ দিয়া কইতে পারে না তো কি হয়েছে ব্যথা তো আর কি অনুভব করনি যায় তো আমার এত কষ্ট লাগতেছিল যেটা কিনা আমি আপনাকে কইয়া বুঝাতে পারবো না যেহেতু জয়া আমার ঘরের প্রথম আর কি পেট ওর লাগে আমার আলাদা একটা মায়া কাজ করে অনেকে জিজ্ঞেস করছিলেন যে জয়ার কার লগে মিটিং করাইছি জয়ার লগে আমাকে এলাকার আরেকটা পিওর পার্সিয়ান দিয়ে মিটিং করাইছি কারণ জেফিয়া হনো সোডো তো জয়ার বাবু সম্পর্কে যারা জানতে চাইছিলেন তো জয়ার বাবু হয়েছে টোটাল পাঁচটা একটা বাবু আমি রাইখা দিব মানে বড় যেজন ওটা রাইখা দিব আর টোটাল হচ্ছে তিনটা সেল হয়ে গেছে একটা বাবুই বাকি আছে তো একটা সেল হয়েছে চারটাই মেয়ে হয়েছে তো একটা বাবু বাকি আছে ওইটাও সেল দিয়ে দিব এখন অনেকে প্রাইস জিজ্ঞেস করে পেজটার একবারে উড়াই ফেলতেছেন কিন্তু নেওয়ার বেলায় কেউই নাই শিয়ান বিড়াল যারা লালন পালন করে তারাই জানবো যে এটার পিছনে যে কি পরিমাণ এক্সপেন্সিভ খরচ তার ডক্টর মেডিসিন থেকে শুরু করে তার খাবার দাবার পোশাক আশাক সবকিছু শ্যাম্পু থেকে শুরু করে শেষে আমার অনেকগুলো টাকা খরচ যায় যেহেতু আমি ওর অনেক বেশি ভালোবাসি আমি সবসময় ভালোটাই দেওয়ার ট্রাই করি ভ্যাকসিন থেকে শুরু করে আর অনেক কিছু আছে তো ওইগুলার কস্টিং ও কিন্তু আমারই বেয়ার করা লাগে এটা বুঝতে হবে একটা বাবুই বাকি আছে ওই বাবুটা সেল দিয়ে দিব প্রাইস একবারে ফিক্সড 20,000 টাকা তো যার না হইলে নিবেন আর না হইলে কোনো সমস্যা নাই আমি চাইলে দুইটা বেবি রাখে দিতে পারি অথবা অনেকেই চাইতেছে যারা কিনা নেওয়ার মতো তাহলে আমি হেগো কাছে দিয়ে দিব কোনো সমস্যা নাই গা তো প্রাইস নিয়ে যারা ইনবক্সে মাতামাতি করতেছেন প্লিজ এগুলো বন্ধ করে এগুলা করলে যে আমি প্রাইস ক্ষমাই দিয়ে দিব এরকম কোনো কিছুই নাই মাশাআল্লাহ বাবুগুলা এত সুন্দর হইছে বলার বাইরে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি প্রত্যেকটা বাবু সুস্থ থাকুক আর প্রত্যেকটা বাবুর মানে কি কইতো মাশাআল্লাহ এত কিউট এই হলো মূল বিষয় এখন যারা কইবেন যে বিড়াল বেচা কিনা ভালো নাই সে অনেক কিছু এমন আর অনেক কিছু আছে পৃথিবীতে ঠিক আছে যেগুলো করা উচিত না তারপরে হয়ে যায় তো আমি অত কিছু চিন্তা করে ভাই কোনো কথা বলতে করতেছি না কারণ এখন অনেক জায়গায় শুধুমাত্র যে আমি একাই বিড়াল সেল করতেছি এরকম কিছুই না ঠিক আছে আর লগা যেহেতু বাবু গুলা এখনো অনেক ছোট দেড় মাস হওয়ার আগে বাবু আমি কাউরে দিতেছি না যারা প্রি বুকিং করে রাখছে দেড় মাস পরে করে বাবু দিব কই রাখছি আর এদিকে জয়ার যে ডেলিভারি রাইতে ওই রাইতে আমি ডেলিভারি করাই দিছিলাম রাইতের একটার দিকে ব্যথা উঠছিল সারা রাইতে আমি ওগুলো লয়ে বউ আমি না পারি কাইন্দাই দিই ঠিক আছে আমার এত সাহায্য কইতে কাইছে আমি জানি না জয়ার ফেসটা দেখে আমার এত মায়া লাগতেছিল আর বাহিরে ঠিক আছে মাশাল্লাহ বাবু গুলারে দেখলি আত্মারা জুড়ে দিতেছে আর আমার জয়া যে এত বেশি উঠে যাবো এটার আগে আমি কোনো সময় জানতাম না কারণ জয়া খালি বাইরে দৌড়াদৌড়ি করতেছে বাবু অনেক
এরপর থেকে ও বাবুগোর থেকে কোনো পাই যায় না। এখন জয়ার বাবুগো বয়স আরো অনেক দিন হয়ে গেছে, কারণ জয়ার বাবু হয়েছিল 20 তারিখে, ঠিক আছে, যেহেতু এখন চলতেছে প্রায় 6 তারিখ বা 5 তারিখ, হুকুমুকু এখন 5 তারিখ চলতেছে। তো বাবুগুলা মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তো কিরকম বড় হয়েছে এটা আপনাদেরকে অবশ্যই দেখে আমার বাবুগুলা দেন কেমনে আর কি দুধ খাইতেছে। আর জয়াটা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আমি ওর একটু আদর করে দিতেছিলাম, আল্লাহ আমার জয়ারে ভালো রাখুক, জয়ার সন্তান গড়ে অনেক বেশি ভালো রাখুক। তো আর কিছু করণের নাই, কিন্তু যারা যারা প্রি বুকিং করে রাখছে হ্যাঁ লাগে আপডেট ভিডিও একটু দিয়ে দিতে হ্যাঁ ঘুমন্ড শান্তি থাকবো। আমার মায় তো এখনই পাগল হয়ে যেতেছে, কারণ আমার ঘরে এমনিতে অলরেডি 2টা বিল্লু, তো এর ভিতরে আবার ওর 5-5টা বাবু, ঠিক আছে, টোটাল হয়ে গেছে 7টাই। এটা সামলাতে সামলাতে আমার মাথা নষ্ট, যেহেতু আমি তেমন এটা টেক কেয়ার করতে পারি না। এটা ছিল তখন যখন কিনা ওগো চোখ ফুটে নাই, ঠিক আছে, তো এই সময় দেন মাশাল্লাহ কত কুটু না। আর চোখ ফুটনের পরে তো কারণ এটা আপনাকে অবশ্যই দেখাবো। আর যারা যারা এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ, চাইলে একটু পেজটা লাইক ফলো করে দিতে পারেন, আর চাইলে একটু শেয়ারও করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি বাবুগুলার দেখে এত খুশি, আমার বাড়িটা এখন এত বড় বড় লাগে বলার বাইরে, আম্মু পাপা তো একটু পরে পরে খালি যায় বাবুগড়ের দেহে আর দুষ্টামি করে। এই যে এই ডায়লগ আর রিসেন্ট জয়ার বাবুগড় স্টিল নাও অবস্থা, ঠিক আছে, মানে এত দুষ্টু হয়েছে প্রত্যেকটার চোখ ফুটে গেছে গা। আর মাশাল্লাহ এই যে বাবুরা চাই রয়েছে এই ডায়লগ এই বড় সন্তান একটু এখন আডাও হিগিয়া গেছে গা। আর রে গলা রে বাবা রে বাবা, আপনি করে আরো আপডেট ভিডিও দিলে বুঝতে পারবেন। আর এদিকে দেখেন মায়ের আদর করা তো কমে না, তো এই যে দোষী একটা এটা কিন্তু মাইয়া, ঠিক আছে, এটা দেন মায়ের লাগে কেমনে দৌড়াদৌড়ি করতে, ও এত কুটু হয়েছে বলার বাহিরে, ঠিক আছে। তো আমার জয়া আর জয়ার বাবুগুলা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক 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 সুন্দর, একবারে বলার বাহিরে আমার কুটু কুটু বাবুগুলা, ঠিক আছে। তো যারা যারা কিনা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ, আর জয়ার বাবুগুলা গিয়ে সবাই অবশ্যই দোয়া করবেন। আর একটা বাবু যে ডামি রাখবো এটার নাম কি রাখুন যায় একটু প্লিজ সাজেস্ট করে দিয়েন, তো ওগুলো মিল রেখা জয়াছে ফিল করে দেন কুটু কুটু মাশাল্লাহ ইনি এলাকা বড় জন হইতে পারে কোন একটা বাবু, মানে লাস্ট একটা বাবুই তো রয়েছে, এটা কার ঘরে যাইব আল্লাহ মাবুদি জানে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিও থেকে, বন্ধু সবাই ভালো থাকেন, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।